study in abroad in another country. আসসালামু আলাইকুম। বান্দরবনের আলী কদম থেকে থানসির পথে, এই পথে যেতে হলে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের পাঁচ কপি ফটোকপি লাগবে। সেই কাজটি আমরা করে নিচ্ছি আলী কদম থেকে একটু সামনে গেলে পানবাজার নামক স্থান থেকে। পানবাজার থেকে একটু সামনে গেলে সবুজ পাহাড় আর নীল আকাশে বেশে বেড়ানো সাদা মেঘগুলো আপনার নজর কাড়বে অতি সহজে। কিছুক্ষণ যাওয়ার পর আপনাদের সামনে পড়বে সেনাবাহিনীর আরো একটি চেকপোস্ট, যেখানে সকলকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে একটি করে। জেনে রাখা ভালো, আলী কদম আসার আগেই আমরা সকলে একটি করে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সেনাবাহিনীর একটি ক্যাম্পে আমরা জমা দিয়েছিলাম। এই সড়কটি নির্মাণ করতে বাংলাদেশ সেনাবাহিনীর সময় লেগেছে প্রায় 10 বছর। নির্মাণকালীন বিভিন্ন দুর্ঘটনায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের 3 সদস্য মৃত্যুবরণ করেছেন। এই চমৎকার সড়কটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উপরে অবস্থিত, যা দেশের সর্বোচ্চ ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উঁচু সড়ক পথ। বাবলো, হ্যাঁ, দুই আছড়ায়া এভাবে দৌড় দো এদিকে খিচ্ছে। হ্যাঁ, শুটিং আকাশে মেঘ আর সবুজ পাহাড় দেখতে দেখতে আমরা আরও একটি সেনাবাহিনীর চেকপোস্টে এসে হাজির। সেখানে আমরা সবাই আরও একটি করে ফটোকপি জমা দিয়ে তার পাশে বিভিন্ন লোকেশনে আমরা ফটোশ্যুট করলাম, সকলে একটু রেস্ট নিলাম। কেমন লাগতো স্যার? খুবই সুন্দর এবং বাতাসটা খুবই ঠান্ডা, মনে হয় যেমন বরফের থেকে বাতাসটা আসতেছে এরকম, এত ঠান্ডা আর খুব ভালো লাগতেছে। চমৎকার লোকেশন দেখতে দেখতে আমরা এখন থানসিতে। এখন আমাদের প্রধান কাজ হলো একজন গাইড নিয়োগ করে তার মাধ্যমে থানসি থানা থেকে নাফাখুমের উদ্দেশ্যে সকলের পারমিশন নেওয়া।
আমাদের টিমের কয়েকজন গাইডের খোঁজে, আর এ ফাঁকে আমি কিছু এলাকা ভিডিও করে নিচ্ছি। এই যে আপনি প্রথমবারের মতন বান্দরবনে আসলেন থানসি উপজেলায়, আপনার অনুভূতি বলেন। অবশ্যই অনুভূতি চমৎকার, তবে বলার বিষয় এটা হলো যদি আপনারা এই থানচি থেকে না কোথা থেকে যখন আসলাম আলিকদম, হ্যাঁ আলিকদম থেকে থানচিতে আসতে চান তাহলে কখনোই বাইক রাইড নেবেন না, ইটস টু মাচ ডেঞ্জারাস অ্যান্ড রিস্কি। বাট যদি আপনি মনে করেন যে আপনার একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর দরকার তাহলে আপনি বাইক নিতে পারেন। সেই ক্ষেত্রে বাইক এরিয়া অন্য যানবাহনে চলাচল করলে সেফটি বা সেফলি আপনি এখানে আসতে পারবেন। থ্যাংক ইউ। আইডি কার্ডের বিষয়ে কিছু বলেন। ও আর আইডি কার্ডের কথা তো বলাই হয় না, সেটা হলো যদি আপনি এখানে আসতেই চান, যদি আপনার মাথায় কখনো থাকে এরকম প্ল্যান তাহলে আপনাকে অবশ্যই 10-15 কপি ফটোকপি সহ ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ এখানে আসতে হবে, অন্যথা আপনি এখানে আসতে পারবেন না, আপনাকে আবার রিটার্ন করতে হবে, ব্যাক করতে হবে। আর মানে প্রকৃতির যে সৌন্দর্য, সেটা প্রকৃতির সৌন্দর্য দেখে আপনার যত ধরনের শ্রম আছে, পরিশ্রম আছে, টাকা পয়সার খরচ আছে সব বেমালুম ভুলে যাবেন। কারণ এখানে যেই নয়নাভিরাম দৃশ্য দেখবেন আপনি ভুলে যাবেন যে ইউ আর ইন বাংলাদেশ, ইউ উইল ফিল দ্যাট ইউ আর টোটালি ইন অ্যাব্রড ইন অ্যানাদার কান্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ধন্যবাদ আপনাকে। আমাদের টিমের সদস্যরা একজন গাইড নিয়োগ করলেন, ওনাকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। ওনাই এখন আমাদেরকে থানসি থানার মধ্যে নিয়ে যেয়ে পুলিশের কাছ থেকে নাফাখুমের জন্য পারমিশন নেবেন। তার সাথে এখন আমরা থানার দিকে যাচ্ছি। থানসি থানাটি পাহাড়ের অনেক উপরে, থানা থেকে আপনি নীল আকাশ আর পাহাড়ের সৌন্দর্য অতি সহজেই দেখতে পাবেন। তো এর মধ্যে আমরা থানার যাবতীয় কাজ শেষ করে এখন আমরা রওনা হব নাফাখুমের উদ্দেশ্যে। সাথে থাকুন বন্ধুরা দ্বিতীয় পর্ব দেখার জন্য।